জয় মাতা দি। অনেকদিন পরে আবারও একটা ভিডিও নিয়ে এলাম বন্ধুরা। আপনারা আশা করি অনেক ভালো আছেন সবাই, যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। তো আমার যেটা থাম্বনেলে আমি লিখেছি যে আমার ইউটিউবের চ্যানেলের অবস্থা কি, সত্যি এখন আমার ইউটিউবের ভিউস আর সাবস্ক্রাইব একদম তলানিতেই ঠেকেছে। তার অনেকগুলো কারণ আছে। তার অনেকগুলো কারণের মধ্যে সব থেকে বড় কারণ হচ্ছে আমার এই যে ইউটিউব চ্যানেলে, যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলে রেগুলারলি ভিডিও আসে না, আর রেগুলারলি আমি ভিডিও দিতে পারি না। তার মেন কারণ হচ্ছে আমি আসলে সময় পাই না। কেন আমি সময় পাই না, আপনারা আশা করি আমার যারা খুব কাছের বন্ধু তারা আপনারা জানেন যে আমি কেন সময় পাই না। আর এখানে নিয়মিত ভিডিও না দিলে তার কী অবস্থা, তার চ্যানেলের অবস্থা খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে। তার মানে এইভাবে সম্ভব নয়। ইউটিউবে আপনাকে যদি থাকতে হয়, আপনাকে যদি ইউটিউব করতেই হয়, তাহলে আপনাকে অবশ্যই রেগুলারলি ভিডিও দিয়ে যেতে হবে। আর ভিডিও দিলেই তাহলে আপনার ভিউজ আসবে, আর ভিউজ এলে আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি, আশা করি যাদের ভালো লাগবে তারা আপনার সাবস্ক্রাইবার হতে মানে হবে। এটা হচ্ছে মেন কারণ বন্ধুরা। আমার এখানে খুব কম ভিডিও আসে, আমি খুব কম ভিডিও দিতে পারি, তার জন্য আমার ভিউজও খুব কম আসে। মানে আমি আসে না বললেই চলে। কখনো 2 মাস পরে, কখনো 3 মাস পরে, কখনো 15 দিন পরে, কখনো 20 দিন পরে একটা করে ভিডিও আসে। আর সেই ভিডিওর কোয়ালিটিটা অতটা ভালো নয়, অতটা ভালো কোয়ালিটির ভিডিও বা অতটা সাজিয়ে গুছিয়ে নিয়ে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না, আমি দিতে পারি না। তো এই হচ্ছে অবস্থা। তো এইভাবে ইউটিউব হয় না, ইউটিউব এইভাবে করা সম্ভব না। ইউটিউব করতে গেলে সবাই, যারা যারা ইউটিউব করে তাদেরকে সবাইকেই, মানে যারা নতুন বা নতুন যারা শুরু করতে যাচ্ছেন তাদেরকে আমি বলবো যে ইউটিউব যদি আপনাকে সত্যি কিছু করতে হয়, সত্যি কিছু যদি আপনি ইউটিউব নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে, ভিডিও আপলোড করে যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার যে মাছ বা গাছ যা কিছু আছে সব মোটামুটি একটা মানে এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে আছে, কারণ আমি এগুলোর পেছনে সময় দিতে পারছি না। আর আমার ইউটিউবের চ্যানেলের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, সাইডে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কী অবস্থার মধ্যে দিয়ে আছে। তো আমি চেষ্টা করি তাও মাঝে মাঝে একটা দুটো করে ভিডিও দেওয়ার। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, যে যেখান থেকেই দেখেন না কেন, যেখান থেকে আপনারা, আর যারা আপনারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে তো অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা। আর এই নিয়ে আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো। আশা করি নেক্সট ভিডিওর জন্য আপনারা সাপোর্ট করবেন।